দুর্দান্ত স্কিল, অপ্রতিরোধ্য গতি, জেতার অদম্য জেদ, এই ব্রাজিলকে হারায় সাধ্যকার। নেইমার নেই তাতে কি, আছে ফ্রেড, রিচার্লিসন আছে, ভিনিসিউস জুনিয়র। 1950 থেকে 2022 বিশ্বকাপ মঞ্চে যে সুইজারল্যান্ড ছিল অজেয়, অবশেষে সেই সুইস দুর্গে ব্রাজিলের বিজয় পতাকা উড়ল। জুনিয়রদের সাফল্যে তাই রবার্তো কার্লোস, কাফু, রোনালদোরা উচ্ছ্বাসে মাতোয়ারা। প্রতিবারই বিশ্বকাপ জয়ের জন্য আসা ব্রাজিল এবারই কেন হেক্সা জয়ের স্বপ্নে বিভোর। কোন সে কারণ যাতে তিতে সহ ব্রাজিল সমর্থকরা এতটা আশাবাদী? ব্রাজিলের দুই ম্যাচ যারা দেখেছেন উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছেন। রাশিয়া বিশ্বকাপের পরেই তিতে বুঝেছিলেন শুধু শৈল্পিক ফুটবলে বিশ্বজয় সম্ভব নয়, দরকার শিল্পের সাথে আধুনিকতার মিশেল, চাই গতি। আর এই গতি এবার ব্রাজিলকে দিয়েছে ভিন্ন রূপ। স্পিডের সাথে প্রেসিং ফুটবল, বল রিগেইনে ক্ষিপ্রতা, এখানেই ব্রাজিল সবার চেয়ে আলাদা। ডিফেন্স, মিডফিল্ড কিংবা অ্যাটাক, যেখানেই বল হারাক, কন্ট্রোল ফিরছে দ্রুত। 2014-2018 দুই বিশ্বকাপেই ব্রাজিলের অ্যাটাক ছিল নেইমার নির্ভর, এখানেও এসেছে পরিবর্তন। নেইমার ছাড়াও প্লেমেকিংয়ে ইউনিক ভিনিসিউস, লেফট উইং থেকে রেগুলার গেম বিল্ড, মিডফিল্ড থেকে বলের দখল, সুযোগে অ্যাটাকে ওঠা, ভিনিসিউস যেন ফুটবলের অলরাউন্ডার। বিশ্বকাপে এবার বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ইয়াং ব্লাড। গ্যালোবারের সেমিফাইনালিস্ট বেলজিয়াম যখন নিজেদের বুড়ো বলে আক্ষেপ করছে, তখন ব্রাজিল তারুণ্যে ভরপুর এক দল। রাউন্ড অফ 16 হয়েছে নিশ্চিত, পাকুইতা, ব্রুনো গিমারেজ, অ্যান্টনিদের যাত্রাটা এখন শুধুই কিংবদন্তি হয়ে ওঠার। স্বপ্ন দেখা আর স্বপ্ন ছোঁয়ার পার্থক্য খুঁজবে এবার বিশ্বাস ব্রাজিলের সবার। পার্থবনিক 71